হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের সঞ্চয়িতা বইয়ের শেষ কবিতা সিপাহি বিদ্রোহ। কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তো শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তা চলো স্টার্ট করি সিপাহি বিদ্রোহ। তো প্রথমেই আছে এখানে কিছু শব্দার্থ: রাগে, ক্রোধে, গোলামি, দাসত্ব, ক্ষিপ্ত, ক্রুদ্ধ, চিত্তে, মনে, লড়াই, বিদ্রোহ, মুন্ডু, মাথা, মূর্খ, নিরক্ষর, অধীনতা, পরাধীনতা। ক, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক, আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল। উত্তর হবে রাগে, দীর্ঘই। দুই, 100 বছর গোলামিতে সবাই তখন, উত্তর হবে রস্যই, ক্ষিপ্ত। তিন, কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত, উত্তর হবে যোগ দিল। অ, 4, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের, উত্তর হবে আ, চিত্তে। 5, সবাই তারা বুঝেছিল, উত্তর হবে রস্যই, অধীনতার দুঃখ। এবার আসছি সত্য মিথ্যা। এক, আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল খুশিতে, মিথ্যা। দুই, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে, সত্য। তিন, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল সত্য, মিথ্যা। চার, অত্যাচারী নয়কো তারা, অত্যাচারী মুন্ডু, উত্তর হবে সত্য। পাঁচ, সবাই তারা বুঝেছিল পরাধীনতার দুঃখ, মিথ্যা। গ, শূন্যস্থান পূরণ করো। এক, আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। দুই, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। তিন, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। চার, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে। পাঁচ, এগিয়েছিল এগিয়েছিল মরণবরণ করতে। এবার আমি ব্যাকরণগত প্রশ্নোত্তরগুলো আগে করিয়ে দেবো, তারপরে আসছি মেইন যে কোয়েশ্চেন আনসার সেই পার্টে। বিদেশি, আমি নানা রকমের বিদেশি গান শুনতে ভালোবাসি, অত্যাচারী। ইংরেজরা ছিলেন অত্যাচারী শাসক, ক্ষিপ্ত। তার অন্যায় সহ্য করতে করতে আমি খুব ক্ষিপ্ত হয়ে পড়েছি, চিত্ত। ভোরবেলা শান্ত চিত্তে পড়াশোনা খুব ভালো হয়, অধীনতা। আমাদের দেশের মানুষ ইংরেজদের অধীনতা মেনে নেয়নি। পথ পরিবর্তন, বিদ্রোহ, বিদ্রোহী, বন, বন্য, বিদেশি, বিদেশ, গোলামি, গোলাম, রাজা, রাজকীয়, জমিদার, জমিদারি, ছে। এবার আসছি বিপরীত শব্দ: ছেলে, মেয়ে, বুড়ো, যুবক, ধনী, গরিব, অধীনতা, স্বাধীনতা, মূর্খ, বুদ্ধিমান। সমার্থক শব্দ: আগুন, দুটো করে লিখতে হবে এখানে, আগুন, অগ্নি, বন্যী, রক্ত, লহু, রোহিত, চিত্ত, মন, হৃদয়। তো শুরু করবে এবার প্রশ্নোত্তর। শুরু করার আগে আরও একবার বলতে চাই, ভিডিওগুলো কিন্তু লাইক করতে ভুলো না। তোমরা যদি লাইক করো অবশ্যই আমরা মোটিভেট হই, তার কারণে আমরা ভবিষ্যতে আরও অনেক ভিডিওস তোমাদের জন্য বানাতে পারবো। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে বেল আইকনটাকে কিন্তু প্রেস করবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার স্টার্ট করি প্রশ্নোত্তর। এক কথায় উত্তর লেখো। এক, সবাই চমকে গিয়ে কি দেখলো, সবাই চমকে গিয়ে দেখলো সিপাহি বিদ্রোহ। দুই, কত বছর আগে ছেলে বুড়ো সব জেগে উঠল, 90 সন আগে ছেলে বুড়ো সব জেগে উঠল। তিন, সবাই কেন ক্ষিপ্ত, 100 বছর ধরে ইংরেজ শাসন এবং তাদের অত্যাচার ও গোলামি সহ্য করে সবাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল। চার, সবার হাতে কি আছে, সবার হাতে অস্ত্র আছে। পাঁচ, সবাই কি বুঝেছিল, সবাই বুঝেছিল অধীনতা এবং পরাধীনতার দুঃখ কষ্ট। এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এক, কারা কি পেলে কেন তৃপ্ত হবে,
দেশবাসীরা বিদেশিদের রক্ত পেলে তবেই তৃপ্ত হবে। 100 বছর ধরে তাদের অত্যাচার সহ্য করে ক্ষিপ্ত হয়ে উঠেছিল, তাই দেশবাসীরা এই কথা বলেছেন। 2, যারা হাতে অস্ত্র নিয়েছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল? যারা হাতে অস্ত্র নিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা। 3, যুদ্ধে কারা কারা যোগ দিয়েছিল? যুদ্ধে নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মী, ধনী জমিদার, রাজার ভক্তরা, গরিব মানুষরা এবং হিন্দু মুসলমান সবাই যোগ দিয়েছিলেন। 4, কি মিথ্যেতে ভরা? কারা কেন ভুল বোঝাতে চায়? ইতিহাসের পাতায় মিথ্যেতে ভরা ইংরেজরা তাদের অত্যাচারী মুখোশ সবার কাছ থেকে আড়াল করার জন্যে ভুল বোঝাতে চায়। 5, কারা পরাধীনতার দুঃখ বুঝতে পেরেছিল? দুঃখ বুঝতে পেরে তারা কি করেছিল? দেশবাসীরা পরাধীনতার দুঃখ বুঝতে পেরেছিল, দুঃখ বুঝতে পেরে ইংরেজদের অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে দেশের সমস্ত সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার আসছি আমি রচনাধর্মী প্রশ্নাবলীতে। 1, এই কবিতায় কোন বিদেশিদের কথা বলা হয়েছে? কারা তৃপ্ত হবে, কেন? এই কবিতায় অত্যাচারী বিদেশিদের কথা বলা হয়েছে, অত্যাচারী ব্রিটিশদের কথা বলা হয়েছে। ব্রিটিশদের গোলামি সহ্য করতে করতে দেশবাসীরা ক্ষিপ্ত হয়ে পড়েছিল, যে কোনো উপায় তাদের দেশ থেকে তাড়াতে পারলেই দেশবাসীরা ক্ষিপ্ত হবে। আমি আরও একবার উত্তরটা পড়ে দিচ্ছি। ব্রিটিশদের গোলামি সহ্য করতে করতে দেশবাসীরা ক্ষিপ্ত হয়ে পড়েছিল, যে কোনো উপায় তাদের দেশ থেকে তাড়াতে পারলেই দেশবাসীরা তৃপ্ত হতে পারবে। 2, এই যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কারা কারা এই যুদ্ধে যোগ দিয়েছিলেন? সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। এই বিদ্রোহে ইংরেজদের অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে দেশের সমস্ত সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সিপাহীদের এই যুদ্ধে তাঁতিয়া টুপি, নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও দেশের অগণিত সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন। 3, যারা যুদ্ধে যোগ দিয়েছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল? যারা যুদ্ধে যোগ দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল পরাধীন ভারতকে স্বাধীন করা। তারা কি বুঝেছিল? তারা সবাই অধীনতার দুঃখ বুঝেছিল। 4, কারা কি ছিঁড়ে ফেলতে চেয়েছিল? দেশবাসীরা অত্যাচারীদের মুন্ডু ছিঁড়ে ফেলে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল ভারতবর্ষ যেন অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্তি পায়। ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে করতে তারা ক্ষিপ্ত হয়ে পড়েছিল, সেই অত্যাচারের হাত থেকে মুক্তি পেতেই তারা অত্যাচারীদের মুন্ডু ছিঁড়ে ফেলতে চেয়েছিল। 5, জ্বালিয়ে অগ্নিকুণ্ডু কথাটি ব্যবহার করার কারণ বলতে পারো? বিদেশিদের গোলামি সহ্য করে দেশবাসীদের ক্ষোভ অগ্নিকুণ্ডের ন্যায় ফেটে পড়েছিল। সকলের চিন্তাভাবনা তখন একটি বিষয়, তা হলো ব্রিটিশদের দেশ থেকে বিতাড়িত করা। তাই সারাটা দেশ তখন রাগে আগুন হয়ে বিদেশিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এই অর্থে জ্বালিয়ে অগ্নিকুণ্ডু কথাটি ব্যবহৃত হয়েছে। এই কবিতায় কবির কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? এই কবিতায় কবির বিদ্রোহী মনোভাব প্রকাশ পেয়েছে। তো আজকে আমরা আলোচনা করলাম সিপাহী বিদ্রোহ ক্লাস 5-এর সঞ্চয়িতা বইয়ের। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে দেখবে, সমস্ত ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো ভিডিও সম্পর্কে কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এইটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, টেক কেয়ার।